সুপ্রিয় সুজন আসসালামু আলাইকুম ন মুসলিম একটি বোনকে তথাকথিত সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ এই বাংলার জমিনে আদালত থেকে হিন্দু সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেল আর আমরা মুসলমানরা নীরব ইমানের কতটুকু হলে এমনটা হয় একটু ভাবা উচিত নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে নব্য মুসলিম বোনকে একটু নিরাপত্তা দিতে পারলাম না এর ছে যা আর কি হতে পারে আল্লাহ এবং তার রাসুলের কাছে আমরা কি জবাব দেব দর্শক আমরা কোন শ্রেণীর মুসলমান হয়েছি একটু ভেবে থাকার সময় এসেছে অতীতে আমরা মুসলমানদের ইতিহাস অতীত ইমানের কতটুকু জজবা ছিল আমরা সারা পৃথিবীতে কিভাবে রাজ করেছি তার সামান্যটুকু মনে করিয়ে দেবার জন্য আমার আজকের ভিডিও আমি এটি মারুফ আপনারা দেখছেন থ্রি সিক্সটি ফ্যাক্ট সুমিষ্টা নামের একটি বোন স্বেচ্ছায় সনাতন ধর্ম ত্যাগ করে মুসলিম হন তার বর্তমান নামকরণ করেন ফাহিমা জান্নাত সম্প্রীতি বোনটি বাংলাদেশ সংবিধান অনুযায়ী তার ধর্মান্তরিত হওয়ার স্বীকৃতি নিতে কোর্টে গিয়েছিলেন আর তখনই একদল হিন্দু কিছু হিন্দু উকিলদের সাথে মিলে আদালত চত্বর থেকে জোর করেই নৌ অপহরণ করে নিয়ে যায় তার জীবন আজ নিরাপত্তাহীন কেউ জানে না সে বেঁচে আছে কি মরে গেছে দর্শক আপনাদেরকে বলতে চাই বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার অংশে একচল্লিশের ক ধারায় স্পষ্টভাবে উল্লেখ করা আছে প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন বা পালনের অধিকার রয়েছে একদিকে এই হিন্দু সন্ত্রাসীরা এবং হিন্দু উকিলরা মিলে বাংলাদেশের সংবিধানকে অমান্য করে বাংলাদেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে অন্যদিকে বৃহৎ মুসলমানের দেশে এক কনভার্টেড মুসলিম বনকে লুক সম্মুখে উঠিয়ে নিয়ে গোটা মুসলিম সমাজের মুখে ছুনকালি লেপন করেছে ন মুসলিম বন্টের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার খিতাবচর গ্রামে তার বয়স সাতাশ বছর দশক ফাহিমা জান্নাত গত আট নয় বছর ধরেই গোপনে ইসলাম ধর্ম পালন করে এসেছেন তাতে তার কোনো সমস্যা হয়নি সমস্যার সৃষ্টি হয় সেই দিন তেরোই আগস্ট যেই দিন তার পরিবার তার জন্য বিয়ে ঠিক করেছিল আর বিয়ের পাত্র হিন্দু হওয়ায় তিনি মেনে নিতে পারেননি কারণ তিনি স ইচ্ছায় সুস্থ মস্তিষ্কে ইসলামের পথ বেছে নিয়েছেন আট নয় বছর ধরে সুপিসারে মনে প্রাণে ইসলাম ধর্ম পালন করে আসছেন মা বাবা যখন জোর করে হিন্দু ছেলের সাথে বিয়ে দিতে চাইল তখন এই বোনটি পালিয়ে যান পরে তিনি প্রাণ বাঁচাতে এক মুসলিম ভাইয়ের গড়ে গিয়ে উঠেন কিন্তু তার পরিবার সেই মুসলিম পরিবারের উপর অপহরণ মামলা দিয়ে নৌ মুসলিম ফাহিমাকে ভোয়ালে থানায় হাজির করে অবশেষে কোর্টে উঠালে কোর্ট সবকিছু দেখে রায় দেয় যে তিনি একজন সুশিক্ষিত মাস্টার্সের ছাত্রী তিনি তার নিজের ইচ্ছায় নিজের দিন গ্রহণ করেছেন এটা তার অধিকার তার অধিকারে কেউ হস্তক্ষেপ করতে পারবে না বলে কোর্ট রায় দিয়েছিল দর্শক বিষয়টি সেখানে শেষ হতে পারত কিন্তু শেষ হয়নি বোনটির হিন্দু পরিবার তাদের দলবল নিয়ে আক্রমণ করে আদালত থেকে জোরপূর্বক বোনটিকে তুলে নিয়ে যায় দর্শক মেয়েটির পক্ষে যিনি আইনজীবী মোর্শেদ সাহেব নিজের মুখে বলেন গতকাল হিন্দু সন্ত্রাসীরা এবং তাদের হিন্দু আইনজীবীরা মিলে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায় হিন্দু আইনজীবীরা সংখ্যায় বেশি ছিল এবং তারা ছিল মার মুখে অবস্থানে তাই আমরা কিছুই করতে পারিনি দর্শক আর কি বলবো এই লজ্জা রাখি কোথায় যে দেশে প্রতিটি পাড়া মহল্লা মসজিদ দিয়ে সাজানো যে দেশে আজান শুনে আমাদের ঘুম ভাঙে যে দেশে দশ থেকে পনেরো হাজারের উপরে মাদ্রাসা রয়েছে ইসলামিক ইউনিভার্সিটি রয়েছে বিশ্বব্যাপী তাবলিক জামাদের বিশ্ব ইজতেমা যে দেশের মাটিতে অনুষ্ঠিত হয় যে দেশের মানুষ আজও একে অন্যকে দেখলে সালাম দিয়ে কথা বলে সেই দেশে দশক সেই দেশে একটি ভিনধর্মী অসহায় নারী মুসলমান হওয়ার পর তাকে আমরা নিরাপত্তা দিতে পারিনি এই লজ্জা রাখি কোথায় ফাহিমা বোনটির আর যদি কিছু হয়ে যায় এই দায়ভারকে আমরা এড়াতে পারবো কোর্ট থেকে নৌ মুসলিমকে তুলে নিয়ে যাওয়া অপহরণ করা হত্যা করা এটা ফাহিমাকে দিয়েই শুরু হয়নি অথবা শেষ হবে বলেও আমি মনে করি না কারণ আমরা মুসলিম উম্মাজ ঘুমিয়ে পড়েছি আমরা সবাই আমার আমিতেই ব্যস্ত হয়ে পড়েছি আমি ভালো আছি তো সব ভালো এই কাপড়সের নীতি গ্রহণ করে নিয়েছি নৌ মুসলিম বোন ফাহিমাকে দিয়েই হিন্দুরা উগ্রতা শুরু করেনি এবং এটা এদের শেষ নয় এই সন্ত্রাসী কার্যক্রম তারা লুকিয়ে গোপনেও করে না তারা প্রকাশ্যে বলে করে এই অপকর্মগুলো করে থাকে দর্শক দুই হাজার চট্টগ্রামের স্মৃতি চক্রবর্তী নামক এক বোন গ্রহণ করার জন্য আদালতে যান সেখানে তাকে হিন্দু সন্ত্রাসীরা তুলে নেওয়ার চেষ্টা করে পরে তারা ব্যর্থ হয় এ বিষয়টি নিয়ে সেই সময় খুব আদরন সৃষ্টি হয় পরে নামের একটি হিন্দু সেলে ফেসবুকে সেই মেয়েটির অপহরণের উদ্দেশ্য এবং প্ল্যান তা অন্য হিন্দুদের সাথে শেয়ার করে দশক হিন্দু থেকে মুসলমান হলে তারপর সংঘবদ্ধ হিন্দু সন্ত্রাসী গ্যাং কি কী ভয়ঙ্কর পদক্ষেপ নেয় দীপু নামের সেই ছেলেটি ফেসবুকে তা ফাঁস করে দেয় ন মুসলিমের বিরুদ্ধে তারা কীভাবে কাজ করে কোন কোন উপায়ে কাজ করে সব কিছু সে ফাঁস করে দেয় দর্শক সেই হিন্দু ছেলেটি পরিষ্কারভাবে বলে কোনো হিন্দু যদি মুসলমান হয় তাকে অপহরণ করা হয় পরে পুনরায় হিন্দু বানানো হয় নতবা ভারতে পাঠিয়ে দেওয়া হয় অথবা এমন কিছু করা হয় তা নাকি সেই ছেলেটি সবার সামনে বলতে পারবে না বলে স্বীকারোক্তি দেয় মানে মেয়েটিকে মেরে ফেলা হয় দর্শক এগুলি আমার মুখের কথা নয় দীপু নামের সেই উগ্র হিন্দু গ্যাং লিডার সে নিজের মুখেই সব বর্ণনা দিয়েছে ভিডিও ডেসক্রিপশনে আমি পুরো ঘটনার লিঙ্গে দিব কষ্ট করে পরে নিবেন আর এই দীপু আবার স্থানীয় ছাত্রলীগের প্রভাবশালী নেতা হিন্দু সন্ত্রাসীরা ছাত্রলীগ আওয়ামী লীগের উপর ভর করে নিজেদের কার্য হাসিল করে ছাত্রলীগ আওয়ামী লীগকে আরও বেশি বদনামী করছে দর্শক এই দ্বীপদের একটি সুসংগঠিত গ্যাং রয়েছে যার মাধ্যমে তারা এই কাজ করে যারাই হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয় তাদেরকে তারা উঠিয়ে নিয়ে যায় মারপিট করে জোর করে আবার হিন্দু বানানো হয় অথবা বারাত পাঠানো হয় তাতেও কিছু না হলে সেই নৌ মুসলিমকে হত্যা করা হয় আর এতে হিন্দু পুলিশ পুলিশ অফিসার এবং হিন্দু উকিল মিলেমিশে তাদেরকে সহায়তা করে দশক বাংলাদেশের অপ্রকাশিত ঘটনাগুলো না হয় বাদী দিলাম যে ঘটনাগুলো সম্প্রতি মিডিয়াতে প্রকাশ হয়েছে আসুন সেই দিকে আমরা একটু নজর দেই। সাল দুই হাজার নিউজ স্টুডিওতে প্রকাশিত হয় জিনাইদহ জেলার মহেশপুরে ইসলাম গ্রহণ করায় আবদুল্লা নাবের আঠাশ বছরের নৌ মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করার চেষ্টা সাল দুই হাজার দৈনিক সংগ্রামে প্রকাশিত কুলনায় নৌ মুসলিম সাইফুল ইসলামকে বাসায় ডেকে এনে নিঃশংসভাবে হত্যা করা হয় সাল দুই হাজার চোদ্দ নীলফামারিতে একজন নৌ মুসলিম বোন হুসনে মারা গেলে তার লাশের সাথে করা হয় অমানবিক আচরণ তার লাশকে হিন্দু রীতিতে পুরাতে হবে বলে মামলা করা হয়রানিমূলক হয় সেই মামলা শেষ হতে সময় লাগে চার বছর চার বছর পর্যন্ত বোনটির লাশ পরে তাকে হিম করে পরে দুই সালে কোর্টের রায় তাকে মুসলিম রীতিতে দাপন করা হয় সাল দুই হাজার পনেরো গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নৌ মুসলিম মুন খাদিজাতুল খুবরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দর্শক সেখানে অভিযোগ রয়েছে ডাক্তার পবিত্র কুণ্ড এবং নার্স কাকতিলতা মিলে তাকে ইঞ্জেকশন পোস্ট করে হত্যা করে এবং সেখানের আশেপাশের রোগীরা বলাবলি করে ডাক্তার পবিত্র কুণ্ডুকে তারা বলতে শুনেছে তিনি বলেছেন তুই হিন্দু থেকে মুসলমান হয়েছিস তুই বেঁচে থাকলেই কি আর মরে গেলেই কি দর্শক এরপর বিষয়টি জানাজানি হলে এ নিয়ে স্থানীয় মুসলমানরা হত্যাকারী সাম্প্রদায়িক ডাক্তার নার্সকে গণধুলাই দিয়েছিল সাল দুই প্রথম আলোতে প্রকাশিত নৌগার নিয়ামতপুরের ফাতেমা খাতুন নামে নৌ মুসলিম নারীকে উগ্র হিন্দুরা ছুরিকাঘাত করে হত্যা করে দর্শক সাল দুই সময়ের কণ্ঠস্বরে প্রকাশিত হয় উগ্র হিন্দুরা ইসরাত জাহান নামক এক নৌ মুসলিম মেয়েকে বারবার প্রাণ হুমকি দিচ্ছে দুই হাজার আর একটি উল্লেখিত ঘটনা নিউজ ওয়ান টোয়েন্টি ফোর ডট কমে প্রকাশিত হয় ইসলাম ধর্ম গ্রহণ করায় নৌ মুসলিম তেইশ বছরের যুবককে প্রতিনিয়ত হত্যার হুমকি দিয়ে আসে তারই পরিবারের উগ্র হিন্দুপন্থীরা সাল দুই দৈনিক আজকের কুমিল্লাতে প্রকাশিত কুমিল্লার লাকসামে নৌ মুসলিম জান্নাতুল ফেরদুসকে তার স্বামীকে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে দর্শক সাল টোয়েন্টি মানে এই বছরেই সোনালি নিউজ ডট এ প্রকাশিত হয় ঠাকুরগাঁও মুশফিকা বেগম নামের নৌ মুসলিম হত্যার হুমকি দেওয়া হয় আর এজন্য তিনি সংবাদ সম্মেলন করেছেন সংবাদ সম্মেলন তিনি অভিযোগ করেছেন তাকে প্রতিনিয়ত হত্যার হুমকি দেওয়া হচ্ছে দর্শক এবার একটু মিলিয়ে দেখুন দীপু নামের সেই গ্যাং লিডারের কথা দিনের আলোর মতো বাস্তব কিনা নৌ মুসলিমদের সাথে কি কি করা হয় এবং এর সাথে পুলিশ প্রশাসনের সহযোগিতা রয়েছে বলে দীপু ছেলেটি স্পষ্ট করে বলেছে অথচ বহুদিন ধরে চলে আসা এই ভয়ঙ্কর অপকর্মের কোনো বিচারই হচ্ছে না আর আমরা মুসলমানরাও চুপচাপ দেখে না দেখার ধরে আছি একজন নৌ মুসলিমের সাংবিধানিক অধিকার হলো তার ইচ্ছে মতো ধর্ম সে পালন করবে আর সেই নৌ মুসলিমকে রাষ্ট্র সার্বিকভাবে নিরাপত্তা দিয়ে যাবে কিন্তু রাষ্ট্র তো নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেই তার উপর বিচার বিভাগের মুখের ভেতর থেকে আদালত চত্বর থেকে উগ্র হিন্দুরা কনভার্টেড মুসলমানদেরকে অপহরণ করে নিয়ে যাচ্ছে দর্শক আর আশ্চর্যজনকভাবেই আইন আদালত প্রশাসন নীরবে উগ্র হিন্দুদের মৌন সম্মতি দিয়ে যাচ্ছে তাই অনেক হিন্দু অথবা বিধর্মীরা সত্যের আলোতে ফিরে আসতে চাইলেও প্রাণের ভয়ে অথবা জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে কেউ ধর্ম বদলাতে পারছেন না অথবা সত্যের পথে এসে সঠিকভাবে প্রকাশ্যে ধর্মকর্ম পালন করতে পারছেন না দর্শক এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে যদি নৌ মুসলিম ভাই বোনের নিরাপত্তা না থাকে তাহলে আর কোথায় এর আর জন্য কি আমাদের কোনো দায় নেই আমরা কি ভুলে গেছি মুসলমানদের ইতিহাস ঐতিহ্য একটি মুসলমান বোনের রক্তের প্রতিশোধ নিতে শত শত মাইল অতিক্রম করে ভারতবর্ষে এসে আক্রমণ করেছিলেন আমরা কি সেই ঘটনা ভুলে গেছি দিনী বোনের রক্তের বদলা নিতে তিনি শত শত মাইল অতিক্রম করেছিলেন দর্শক আজ আমি মুসলমানদের ইতিহাসের সেই সোনালি দিনে আপনাদেরকে একটু সময়ের জন্য ফিরিয়ে নিতে চাই দর্শক এক হাজার খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ গজনবী সুদূর গজনী থেকে শত শত মাইল অতিক্রম করে ভারতে এসে গোটা সোমনাথ মন্দির ধ্বংস করে তছনছ করে দিয়েছিলেন দর্শক কারণ কি ছিল জানেন কারণ ছিল তখনকার হিন্দু ধর্মের কুসংস্কারের মাঝে একটি কুসংস্কার ছিল ভগবানের সন্তুষ্টি লাভের জন্যে তারা কুমারী মেয়েকে দেবতার সামনে ধর্ষণ করে করে বলি দিত আর তখন সোমনাথের পুরোহিতরা একটি মুসলিম মেয়েকে দর্শন করে বলি দেওয়ার চেষ্টা করে আর মুসলিম সেই মেয়েটি নিজের সতীত্ব রক্ষা করার জন্য মন্দিরের কোপে লাভ দিয়ে আত্মহত্যা করে আর সেই সংবাদটি যখন মহাবীর সুলতান মোহাম্মদ গজনবীর কানে গেল তখন তিনি তার মুসলিম মনের অপমান সহ্য করতে পারলেন না তার রক্ত ঠকবক করে উঠল শুধুমাত্র একজন মুসলিম বোনের রক্তের বদলা নিতে তিনি ভারতবর্ষে আক্রমণ করেন এবং সেই সোমনাথ মন্দিরের ধর্ষক পুরোহিতস ভেঙে গুড়িয়ে দিলেন সেই সোমনাথ মন্দির দর্শক অথচ তিনি আরও সুলভার ভারতে অভিযান করেছিলেন কিন্তু কোনো মন্দিরে তখন তিনি আঘাত করেননি কোনো হিন্দুদেরকে তিনি হত্যা করেননি তবে যখন তিনি দেখলেন তার দিনী বোনকে হত্যা করা হয়েছে তখন রাগে খুবে পুরোহিত মন্দিরটি তস করে দিলেন কারণ তার মতে তোমাদের ধর্ম যেভাবে খুশি তোমরা পালন করো তোমাদের কুমারী মেয়েকে ধর্ষণ করো হত্যা করো সেটা তোমাদের ব্যাপার তবে তোমরা আমার মুসলিম মনের উপর খারাপ দৃষ্টি ফেলার দুঃসাহস কেন করেছো তাই এই মহাবীর সুলতান মাহমুদ নর হত্যা করে মন্দির তস করে ইতিহাসের সোনালী অংশ হয়ে মুসলিম উম্মার হৃদয়ে আজও অমল হয়ে আছেন মুসলমান বলে গেলে চলবে না আমরা সুলতান মাহমুদ গজনবীর উত্তর সুরি বাংলাদেশের নৌ মুসলিম ভাই বোনের দায়িত্ব নিতে রাষ্ট্র অস্বীকার করলেও আমরা এই গুরুদায়িত্ব এড়িয়ে যেতে পারি না আর যদি আমরা এড়িয়ে যাই তাহলে আমাদের ইতিহাস ঐতিহ্য আর দিনের সাথে বেইমানি করা হবে দর্শক দায়িত্ব আমাদেরকে নিতে হবে প্রয়োজনে এই নৌমুসলিম ভাই বোনদেরকে রক্ষা করার জন্যে এদের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে সংগঠিত হতে হবে মুসলমান যুবকদেরকে এগিয়ে আসতে হবে বিভিন্ন সামাজিক সংগঠন তৈরি করতে হবে এদেরকে আর্থিকভাবে সামাজিকভাবে সহায়তা করতে হবে এদের বেঁচে থাকার জন্যে সকল ব্যবস্থা করে দিতে হবে আমাদেরকেই দর্শক এই দেশে আর যেন কোনো ফাহিমা জান্নাতকে আদালত থেকে উঠিয়ে নিতে না পারে কোনো খাদিজাতুল কোবরাকে যেন এইভাবে উগ্র হিন্দুদের হাতে প্রাণ দিতে না হয় এবং কোনো আবদুল্লা মাসুদকে যেন খুন করার হুমকি দিতে কোনো উগ্রপন্থীদের বুকের দুঃসাহস না হয় এই ব্যবস্থা আমাদের কি করতে হবে দর্শক যারা শান্তি চায় আমরা তাদের জন্যে ভাই অথবা আপনজন আর যারা অশান্তি চায় আমরা তাদেরকে যথাযথভাবে শিক্ষা দিয়ে তাদের ভুল ভেঙে দেবো ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো আসছি তবে যাচ্ছি না আবারও ফিরে আসবো সত্যের জন্য সুন্দরের জন্য আল্লাহ হাফেজ মা আসসালামা